হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। প্রত্যেক দিন তো লাইভ স্ট্রিম করি, তো আজকে ভাবলাম একটা ভিডিও নিয়ে আসি। তো এই ভিডিওটা হলো নিউ প্লেয়ারদের জন্য, পাবজি যারা সবেমাত্র খেলা শুরু করেছেন তাদের জন্য। এই ভিডিওতে আমি কিছু পাবজি টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, যেটাতে অনেক খুব সহজ, যেটা অবলম্বন করে চিকেন ডিনার পাওয়া যায়। তো চলুন ম্যাচ শুরু করা যাক। ইয়াটা ভিডিওটা আমি বেশি বড় করতে চাইতেছি না, এই জন্য আমি একটু, তো বন্ধুরা ভিডিও যাতে বেশি বড় না হয় এবং আপনাদের বোঝার স্বার্থে আমি ভিডিওটা একটু পজ করে রাখছিলাম। তো দেখুন এখন আমি প্লেনে আসি। তো প্লেন থেকে এখন যেখানে ল্যান্ডিং করবো, অনেকেই চায় যে ল্যান্ডিং করার সময় সবার আগে ল্যান্ডিং করতে এবং ল্যান্ডিং করে তাড়াতাড়ি লুট করে এনিমিদের মেরে ফেলতে। তো আমি দেখাবো যে কীভাবে তাড়াতাড়ি ল্যান্ডিং করা যায় আজকে। এটা আমার ফার্স্ট ট্রিক। তো ল্যান্ডিং করার সময় আপনার যে জয়স্টিক অ্যাঙ্গেলটা, সেটা এমনি ঘড়ির কাঁটায় 10 o'clock বা 10টা এরকম ধরবেন। এরকম ধরে এই দেখেন, এরকম ধরলে অনেক তাড়াতাড়ি নেমে যাবেন। সোজা ধরাতে ভালো, এরকম এরকম ধরলে অনেক তাড়াতাড়ি নেমে যাবেন। ঘড়ির কাঁটায় 10টা এরকমভাবে ধরলে অনেক তাড়াতাড়ি নেমে যাবেন এবং তাড়াতাড়ি নেমে তাড়াতাড়ি লুট করে এনিমিদের মেরে ফেলতে পারবেন। তো এখানে আমি তো বন্ধুরা আমার যে সেকেন্ড টিপ ট্রিক্সটা আছে, যে যাতে সহজেই চিকেন ডিনার পাওয়া যায়, সেটা হলো এখানে হয়তো বা কেউ আসতেছে, ওই যে ওই যে। তো বন্ধুরা আমার সেকেন্ড যে টিপ ট্রিক্সটা হলো, সেটা হলো আপনি কিভাবে শরীর বেন্ডা করে এনিমিকে মারতে পারবেন। সেটা হচ্ছে দেখুন, আমার এখানে সেটিংসে যাবেন এবং এখানে দেখুন একটা আছে পেক ফায়ার, এটা ডিজেবল করা থাকবে, এটা এনেবল করে দিবেন। এবং আরেকটা আছে পেক ওপেন স্কোপ, এটা ডিজেবল করা থাকবে, এনেবল করে দিবেন। দিলে কি হবে দেখুন, আপনার পুরো বডিটা বের করা লাগবে না। এ দেখুন এই যে এনিমি আছে, সে পুরো বডিটা না বের করে শুধু মাথাটা বের করে কিন্তু আপনি করে দিতে পারতেছেন। এ দেখুন ফায়ার করে দিতে পারতেছেন। তো এভাবে কিন্তু একটা রিস্ক থেকে যায় এদিকে, যে এনিমি খুব সহজে হেডশট মারতে পারে, কিন্তু এটা সবসময় হয় না, মাঝে মাঝে হেডশট লাগে যায়। তো এটা কোনো ব্যাপার না। এবং আমার থার্ড এবং লাস্ট যে ট্রিকটা হয়, সেটা হলো আপনি কিভাবে তাড়াতাড়ি ব্যাগে না গিয়ে, দেখুন আমি ব্যাগে গিয়ে তারপরে কিন্তু এই যে বদলাইতেছি স্কোপগুলো, কিন্তু ব্যাগে না গিয়ে কীভাবে স্কোপ বদলাইতে পারবেন। তো আপনি সেটিংসে যাবেন, দেখুন এখানে আছে কুইক স্কোপ সুইচ, এখানে ডিজেবল করা থাকবো, এটা এনেবল করে দিবেন। এটা এনেবল করে দিলে এখানে দেখুন এই রেড ডট আর হলো আছে আমার কাছে। তো আমি এখানে ইউএমপিতে রেড ডট লাগাইতে চাই, রেড ডট এসে বলো, আবার হলো লাগাইতে চাই, হলো এসে বলো। তো এভাবেই আপনি ব্যাগে না গিয়ে করতে পারবেন, কুইক স্কোপ চেঞ্জ করতে পারবেন, তাড়াতাড়ি স্কোপটা চেঞ্জ করতে পারবেন। তো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, এবং যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এবং সবার আগে নোটিফিকেশন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।